যে সমস্ত বিজেপি নেতারা তৃণমূলকে বাজে কথা বলছেন তাদের নোয়াপাড়া সভা থেকে হুঁশিয়ারি দিলেন উত্তম দাস। ডিজাইনার, বুটিক, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, খাওয়া দাওয়া সহ নানা আকর্ষণীয় সামগ্রীর সম্ভার নিয়ে ভেন্টেজ ফেয়ারের নিবেদনে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকপুর আনন্দপুরী প্রগতির সঙ্গে 5, 6 ও 7 ফেব্রুয়ারি প্রথমাতে আপনাদের আসা চাই। মনে রাখবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা, কার্যত সময়ের অপেক্ষা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু বিজেপি নেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাদেরকে আক্রমণ করছেন এবং প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে হুঁশিয়ারি দিলেন নোয়াপাড়া সভা থেকে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়েও বলতে গিয়ে বলেন, মানুষ ভোট দেবে, কেন্দ্রীয় বাহিনী দেবে না। কিন্তু তারা যখন ওই গলায় মালা ঠালা পরে ঘুরে এলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম, কি গো তোমরা হঠাৎ করে চলে গেলে এতদিন? বলে, আমরা তো কেউ যাইনি, আমাদের জোর করে নিয়ে গেছে। আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, কিন্তু দুটো জিনিস আমাদের লাভ হয়েছে দাদা। বলে, কি লাভ হয়েছে? বলে, আমরা জীবনে প্লেনে চড়িনি, আমরা প্লেনে চড়তে পেরেছি। আর একটা কি লাভ হয়েছে? আমরা 5-স্টার হোটেলে কোনোদিন খাইনি, সেই 5-স্টার হোটেলে খাইয়েছে, আবার প্লেনে করে পৌঁছে দিচ্ছে। এই দুটো জিনিস লাভ হয়েছে। তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল, এখনো আছে। আর আমাদের এখানকার এমপি সাহেব, তিনি নাকি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন। কেন তাহলে ভাটপাড়াটা রাখতে পারলেন না? কেন ভাটপাড়া পৌরসভাটা আপনার হাত থেকে চলে গেল? কেন আপনি নাকি ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন? ওনাকে নাকি সবাই নাকি ভয় পায় যে এখান থেকে এসে হাঁটে যায়? তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যারাকপুরে বলছি, ব্যারাকপুরের লোকেরা এইসব চিন্তা করে না। আমি নির্মল দাকে নিয়ে বহু অনেকগুলি আমাদের পার্টি অফিস দখল করেছিল, আমরা গিয়ে কিন্তু আবার নতুন করে সব ফিরিয়ে নিয়েছি। ওদের কেউ নেই, ওদের কিছু গুন্ডা বদমাশ তৈরি হয়ে, তার জন্য প্রশাসন আছে, তার জন্য প্রশাসন আছে। হঠাৎ করে খুব ভয় দেখাচ্ছে, দিল্লি থেকে নাকি সব অনেক বড় ভোট এসে নাকি ভোট করা, সব নাকি ঠান্ডা করে দেবে। আরে ভোট তো আমরা করাবো, ভোট তো মানুষ ভোট দেবে, মানুষ ভোট দেবে। ভোটটা কি ওই মিলিটারি এসে ভোট দেবে? মিলিটারি কি সিআরপিএফ এসে ভোট দেবে? ভোট দেবে মানুষ, বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তাই আজকে যারা এখানে ভয় দেখাচ্ছে, যারা এখানে ভয় দেখাচ্ছেন, আমাদের এখানে যারা ভয় দেখাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, তারা কিন্তু তৈরি থাকুন। আগামী 2021 বাংলার মানুষ যেভাবে আপনাদের বিরুদ্ধে যেভাবে সবাই মিলে নেমে পড়বে, আপনারা কিন্তু কেউ এইভাবে যে কথাগুলি বলছেন, যদি বাজে কথা বলেন কেউ কিন্তু ফেরত যাবেন না, কেউ কিন্তু ফেরত যাবেন না বাজে কথা। তাই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকল